হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে। ছানজিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জামের শরবত। তো আমরা অনেক সময় অনেক কিছু শরবত বানিয়ে খাই, তো জামের শরবতটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন তাহলে এটা আমি কীভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি জাম নিয়ে নিয়েছি, জামটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি জামগুলোকে ঢেলে দেব। জামগুলোকে ঢেলে দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে সিদ্ধ করে নেব। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, ছাকনায় আমি জামের মিশ্রণটা ঢেলে নেব। ঢেলে একটা কাঠির সাহায্যে এভাবে চেপে চেপে জামের আটি বা বিচি যেটাই বলেন না কেন এগুলোকে আমি আলাদা করে নেব। তো এখন আমি এগুলোকে ফেলে দেব। দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো আমি যে কড়াইয়ে জামগুলোকে সিদ্ধ করে নিয়েছি ওই কড়াইয়ে আমি আবারও মিশ্রণগুলোকে ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিব, পরিমাণ মতো চিনি, কারণ জামে একটু মিষ্টি থাকে তো চিনিটা বুঝে শুনে দিতে হবে। তো এটাকে ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নিব। তো এটা ফুটে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তো আমি মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে দিয়ে দিলাম বিট লবণ, তারপর দিয়ে দিলাম বরফ। দিয়ে সেই জামের মিশ্রণটা আমি এখন ঢেলে দেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা জামের শরবত। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা লাগে। তো আজকে আমার এই জামের ভিডিওটি, মানে জামের শরবতের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়।